ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের প্রস্তুত করা পেগাসা স্পাইওয়ার ব্যবহার করে রাজনীতিবিদ অধিকারকর্মী সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ফোনে আরিপাতার ঘটনা সামনে এসেছে এই স্পাইওয়ার কেবলমাত্র সরকারের কাছেই বিক্রি করা যায় কোনো একক ব্যক্তি বা সংস্থা এটি কিনতে পারেন না ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান ও ওয়ারের মতো দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনা হয়েছে এই বিষয়ে যাই হোক যে প্রশ্নটির বারবার উঠে আসছে তা হল এই স্পাইওয়ার ব্যবহারের জন্য কত দাম দিতে হয় দুই সালে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে এ সফটওয়্যারটি ইনস্টল করতে এনএসও গ্রুপ ক্রেতার কাছ থেকে নেয় পাঁচ লাখ ডলার এবং দশটি ডিভাইসে এটি নিতে হলে দিতে হয় সাড়ে ছয় লাখ ডলার ওই রিপোর্টে বলা হয়েছিল দশটি অ্যান্ড্রয়েড ডিভাইস বা আইফোন গ্যাজেটে এই স্পাইওয়ারটি অনুপ্রবেশ করিয়ে দেওয়ার জন্য এজেন্সিকে দাম দিতে হয় সাড়ে ছয় লাখ ডলার ব্ল্যাকবেরির ডিভাইসের জন্য এজেন্সিকে দিতে হয় পাঁচ লাখ ডলার এবং সিম্বিয়ান ব্যবহারীদের ফোনে এটি ঢোকানোর জন্য এজেন্সি নেয় তিন লাখ ডলার দ্য নিউ ইয়র্ক টাইমসের সেই রিপোর্ট মোতাবেক অতিরিক্ত কাউকে নিশানা করলে তার জন্য খরচ আরও বাড়ে তাছাড়া বার্ষিক দেখভালের জন্য এই সংস্থা নেয় মোট দামের সতেরো শতাংশ দামের যে তালিকা দেয়া হয়েছে এখানে তা পেগাসাসের পূর্ববর্তী জেনারেশনের জন্য এর সাম্প্রতিক জেনারেশনের দাম আরও বেশি এতে রয়েছে বহু নতুন বৈশিষ্ট্য এছাড়া জিরো ক্লিক পদ্ধতি ব্যবহারের জন্য দিতে হয় অনেক বেশি অর্থ জিরো ক্লিক হ্যাক ব্যবহার করলে ইউজারের ফোনে এই স্পাইওয়ার কিভাবে ঢোকে পড়বে তা ইউজার জানতেও পারবে না ওয়ার্ল সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ